अंते कृष्ण बहिर गौर जय पारे मोने जय पारे मोने आपोनाय आपोले गो धारय चरण आपोनाय आपोले गो गौर धारय Oh, yeah.
সকল গৌর গোবিন্দ অনুরাগী ভক্তির শ্রীচরণ কমলে জানাই আমার শত কৌটি কৌটি দণ্ডবত প্রণাম। আজ সচিনন্দন শ্রী গৌর হরি আমার, নদিয়া বিহারী গৌর কিশোর আমার, তিনি মনে মনে চিন্তা করছেন যে আমি সেই বৃন্দাবনের কৃষ্ণ, এখন নদিয়ায় শচীসুত গৌর সুন্দর, গোবিন্দের গৌ আর রাধারানীর রা, এই দুই দেহ মিলিত হয়ে হয়েছে গৌরা কি, তাই তো মায়েরা? দুই দেহ মিলিত হয়ে গৌরা। তাহলে আমাদের প্রথমে জানতে হবে এই গৌর সুন্দর ব্রজেন্দ্রনন্দন শ্রীকৃষ্ণ তিনি গৌর হলেন কেন। পূর্বে বজ বিলাসে তিন মাঞ্ছায় অভিলাষে, যত্নে আস্বাদনা না হইল শ্রীরাধার ভাবসার আপনি করি অঙ্গীকার, সেই তিন বস্তুই আশা দিল। ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে একটু আসতে, ভগবান শ্রীকৃষ্ণের বৃন্দাবনে তিনটি স্বাদ অপূর্ণ ছিল, সেই তিনটি স্বাদ কি কি? শ্রী রাধায় প্রণয় মহিমা, কৃষ্ণ মদি ও সাক্ষাং চশ্রমদন ভবতু, কৃষ্ণ বেতি লভা তত ভবাদ্য সমজৌনি শচী গর্ভ সিন্ধু হরি এন্দ। হে রাধে, তোমার প্রেমের মহিমা কতখানি তা আমি আস্বাদন করতে পারলাম না। তুমি আমাকে ভালোবেসে কি সুখ পাও, সেই সুখের মাধুর্যই বা কেমন তা আমি অনুভব করতে পারলাম না। এই তিনটি স্বাদ পূরণের লোভে শচী গর্ভ সিন্ধু মাঝে গোড়া রূপে অবতীর্ণ হল। তা দেখুন মায়েরা, আমার ভগবান শ্রীকৃষ্ণ তিনি এই নদিয়ায় গৌর হয়ে এসেছেন, তার দুটি কারণ, একটা হচ্ছে বজরস আস্বাদন আর একটা হচ্ছে কলির জীব উদ্ধারণ। তাহলে বজরস আস্বাদন মানে ওই যে বৃন্দাবনে প্রভুর তিনটি সত অপূর্ণ ছিল, কৈছন তোয়া প্রেমা কৈছন মধুরিমা কৈছন সুখে তহু ভোর, এতিন বাঞ্ছিত ধন প্রজে না হইল পুরাণ ভাবিয়া না পাইন ও। তাই তো গৌর হয়েছে। তা গৌর হরি সেই বজরস আস্বাদন করবার জন্য গৌর রূপে এলেন, আর একটি কারণ হচ্ছে আমাদের মতো এই মায়াবদ্ধ জীবকে, আমাদের মতো এই কলিহত জীবকে উদ্ধার করবেন বলে, উদ্ধার করবেন বলে তিনি গৌর রূপে এসেছেন। একটু মনোনিবেশ করবেন, কথা কম, কি বলছে?
যে আমার গৌর হরি কলির জীবকে উদ্ধার করবার জন্য এসেছে কেন মানে কলিযুগের মানুষ সহজে যোগ্য করতে পারবে না ধ্যান করতে পারবে না সেবা করতে পারবে না তাহলে কলিযুগের মানুষ উদ্ধার পাবে কি করে তখনকার দিনে কিন্তু শাস্ত্রে প্রমাণ আছে কৃতে যদ্ধায়তে কৃষ্ণ ত্রেতায়ং যজতে মুখৈ দাপরি পরিচর্যায়ং কলৌ তদ হরি সংকীর্তনা সত্যযুগে বিষ্ণুকে ধ্যান করে যে ফল পাওয়া যেত ত্রেতা যুগে যাগ যজ্ঞ করে যে ফল পাওয়া যেত দাপর যুগে সেবা পরিচর্যার দ্বারা যে ফল পাওয়া যেত কলি যুগে সেই ফল পাওয়া যায় একমাত্র কি করে হরিনাম সংকীর্তন করে কি তাই তো তাহলে দেখুন কলি যুগের মানুষ আমরা বলুন তো মায়েরা এই দেখুন আমরা সৎসঙ্গে বসেছি সৎসঙ্গ করছি কিন্তু আদেও কি সৎসঙ্গ করা হচ্ছে সতের প্রসঙ্গটা কি ঠিক হচ্ছে হচ্ছে না একটু একটু ভুল হয়েই যাচ্ছে কারণ আমরা মনোনিবেশ করতে পারছি না সৎসঙ্গের মাঝে বসে মনটা বড় চঞ্চল হয়ে যাচ্ছে কারণ কলিযুগের মানুষের মননি বড় চঞ্চল তাই তারা যজ্ঞ করতে পারবে না ধ্যান করতে পারবে না সেবা করতে পারবে না কেন আচ্ছা বাদই দিলাম যে যজ্ঞ করতে পারবে না ধ্যান করতে পারবে না কিন্তু সেবা করতে পারবে না কেন তাহলে কি করে পারবে কি করে পারবে নিজের ওই বাড়িতে নিজের বাড়িতে নিজের পিতামাতার সেবা করার সময় নেই তা ভগবানের সেবা করবে কেমন করে তাই কলিযুগের মানুষ সহজে হরি নাম বলতে পারবে না তাই নিজে হরি বলতে এবং কলির জীবকে হরি বলাবার জন্য তিনি গৌর রূপে এলেন নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল তাই সকলে মিলে সেই মহামন্ত্র নাম একবার আমরা উচ্চারণ করব একবার সকলে মিলে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তা সেই গৌর হরির নীতি নীতি নব নব ভাবে হৃদয় হয় আজ গৌর হরি দুটি ভাবে বিভাবিত একটা হচ্ছে রাধা ভাব আর একটা হচ্ছে কৃষ্ণ ভাব তা গৌর হরির যেই মা রাধা ভাব মনে পড়েছে কি করছে তার বসনটা নিয়ে বদনটা ঢেকে মান করে বসছে আবার পরক্ষণে যে কৃষ্ণ ভাব জাগরিত হয়েছে নিজের চরণ ধরে মান সাধনা করছে তাই বললেন আপনি ক রিয়া মান পালটি গই ঠল আহারে পালটি বই থলা আহারে আপনার আপনার চরণ চরণ ধরে সাথে প্রেম ময়ী
দাদা ভাব জাগরিত হয়েছে বসনটা নিয়ে বদনটা ঢেকে নিচ্ছেন আবার যেই পরক্ষণে কৃষ্ণ ভাব জাগরিত হয়েছে নিজের চরণটা ধরে নিজেই মান সাধনা করছে এইভাবে যখন করছেন আমার প্রভুর যত সব পারিষদগণ ছিল সেই পারিষদগণ এই দশা দর্শন করে তারা মনে মনে চিন্তা করছে তাহলে আমাদের প্রভু কি পাগল হয়ে গেল আমাদের প্রভু কি পাগল হয়ে গেল বলে না গো আমার প্রভু তো পাগল হয়নি আমার প্রভু সেই বৃন্দাবন লীলার কথা মনে পড়ে গিয়েছে তাই বৃন্দাবন লীলার কথা যেই মনে পড়েছে অমনি প্রভুর আমার অবস্থাটি কেমন হয়েছে আজ ভাবে দেবী ভড়গোদা পুড়বেদ ভাবে দাঁড়িয়ে পদকর্তা বলে উঠলে বাসুদেব ঘোষ কহে মনের হরি মনের হরি সে দূর জয় মানের ভাব করিলা প্রকাশ করিলা
প্রকাশে এতক্ষণ ছিলাম নদিয়া নবদ্বীপ ধামে এইবার আমাদেরকে কোথায় যেতে হবে আপনারা সকলেই জানেন আশা করি মধুময় শ্রীধাম বৃন্দাবনে কি তাই তো কিন্তু মায়েরা বলুন তো এই এত তাড়াতাড়ি মধুময় শ্রীধাম বৃন্দাবনে দেহ নিয়ে যেতে পারবো দেহ নিয়ে অসম্ভব ব্যাপার এত তাড়াতাড়ি নয় তাহলে কি করব আমাদের যে সবচেয়ে দ্রুতগামী তাকে সঙ্গে করে নিয়ে যাব তাহলে আমাদের সবচেয়ে দ্রুতগামীটা কে না আমাদের সবচেয়ে দ্রুতগামী হচ্ছে আমাদের এই মন তাহলে চলুন আমাদের মনগুলিকে সকলে এক মন করে নিয়ে যাব মধুর মধুর শ্রীধাম বৃন্দাবনে আর মনকে বলবো মন চল রে মন শ্রী বৃন্দাবন ধাম চল রে মন শ্রী বৃন্দাবন ধাম रटे जा राधा राधा नाम मिलेंगे कुंज बिहारी ओढ़ के कांवर कारी बोलो थोड़ी राधे राधे सबसे मीठो मधुरो श्री राधा नाम है সত্যতে বদ্রীনাথ তেতাতে রামেশ্রম তারপরে দুয়ারিকাপুরী আর কলিতে কি কলিতে কি গো হ্যাঁ কলিতে জোরে বলুন জগন্নাথপুরী বেশ এই চারটি ধামের মধ্যে সর্বশ্রেষ্ঠ ধাম হচ্ছে মধুময় শ্রীধাম বৃন্দাবন ধাম তা দেখবেন এই মধুময় শ্রীধাম বৃন্দাবনে কত দেশ দেশান্তর হতে কত নর নারী আসে তাই বললে দেশ দেশ কি দেশ দেশ কি নর নারী ইহাই হা আ বিচকি রাজ তো আপনা শীষ চড়াতে কি বলছে এই বৃন্দাবনে সেই বৃন্দাবনে বাজে ধুলি কেহ কেহ মস্তকে ঠেকা
আবার কেহ কেহ কপালে ঠাকা কেন বলে যাদের নাকি কপালে মন্দ থাকে তাদের নাকি কপাল খুলে যায় বিদায় গৌর পুরাণ হোগী কা তেরা পুরাণ হোগী কা নটে যা রাধা রাধা উপস্থিত হয়েছি এইবার লীলা একটু আস্বাদন করব সময় বড় অল্প তাই একটু ছোট্ট করে লীলা আস্বাদন করব দেখুন এই যে ভক্ত কবি জয়দেব যার এই পূর্ণ ভূমিতে আপনারা এসে এখানে সমবেত হয়েছে যার কৃপা পাওয়ার আশায় আপনারা এত দূর দূরান্ত হতে ছুটে এসেছেন এই ভক্ত কবি জয়দেব তিনি গীত গোবিন্দম রচনা করেছিলেন সেখানে একটি পদ তিনি লিখেছিলেন যে পদটা সম্পূর্ণ হয়নি সেই পদ আমার ভগবান শ্রীকৃষ্ণ গোলকের ভগবান এই মাটির পৃথিবীতে নেমে এলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য যারা মন্দিরে প্রবেশ করেছেন তারা হয়তো গিয়ে দেখেছেন যেখানে লেখা আছে স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনম তার নিচেই বাকাশ্যাম বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছে দেহি পদপল্লব মুদারম জয় রাগে পদপল্লব মুদারম জয় রাধে রাধে দহি পদপল্লব মুদারম জয় রাধে জয় রাধে তা বাবা দেখুন ভক্ত তো ভগবানকে ভালোবাসেনই বাসেন কিন্তু আমার ভগবান তিনি ভক্তকে কতখানি ভালোবাসেন ভক্তকে শ্রেষ্ঠ স্থান অধিকার করিয়ে দেবার জন্য ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য তিনি কি করলেন তিনি ভক্ত কবি জয়দেব সেজে এসে সেই অসম্পূর্ণ পদখানি
সম্পূর্ণ করলেন। ভক্ত তো ভগবানকে ভালোবাসেনই বাসেন, কিন্তু আমার ভগবান যে ভক্তকে কতখানি ভালোবাসেন তার প্রমাণ দিয়ে গেলেন, তার প্রমাণ দিয়ে গেলেন। আমার ভগবান শ্রীকৃষ্ণ ওই গোলকের ভগবান এই মাটির পৃথিবীতে নেমে এলেন ভক্তের মনোবাসনা পূর্ণ করবার জন্য। তাই তিনি কি সাজলেন? না ভক্ত কবি জয়দেব সাজলেন, বললেন ওগো ভক্ত প্রভুর জয়দেব, তোমার মনে যেটা চলছে, তুমি যেটা লিখতে চাইছো, সেটাই হচ্ছে আমার মনের কথা, সেটাই কিন্তু আমার মনের কথা। কিন্তু তুমি যেটা লিখতে পারোনি সেটা আর আমি তোমায় লিখতে দেব না, আমি নিজ হস্তে সেই পদখানি সম্পূর্ণ করব। তাই প্রতিদিনের মতো ভক্ত কবি জয়দেব তিনি গঙ্গা স্নানে চলে গেলেন, পদ্মাবতী দ্বার বন্ধ করে দিলেন। আর এদিকে মনে মনে চিন্তা করলেন, ভগবান এই অবকাশে আমাকে ভক্তের মনোবাসনা পূর্ণ করতে হবে। তাই ভক্ত কবি জয়দেবের সাজে সেজে আসল জয়দেবের বাড়িতে এসে করানিরে ডাকছে, ওগো পদ্মা পদ্মা দ্বার খোলো আমি এসেছি। যেই বলেছে এই কথা, পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, এত মধুর ডাক আমি তো কোনোদিন শ্রবণ করিনি, তবে কে ডাকে, যাই গিয়ে একবার দেখে আস। দরজাটা খুলে দেখলেন যে তার স্বামী। পদ্মাবতী মা কিন্তু চিনতে পারলেন না, তার নিজ পতি মনে করে, আপন পতি মনে করে গৃহের ভেতরে নিয়ে গেলেন। ভিজা বাসন ত্যাগ করে শুকনো বাসন পরিধান করালেন আর বললেন, আচ্ছা গোসাই একটা কথা জিজ্ঞাসা করব। বলে কি কথা? এই যে আপনি গঙ্গা স্নানে গেলেন, এত শীঘ্র আপনি কি করে বাড়ি ফিরে এলেন? ও এই কথা, তা শোনো পদ্মা, আজ কি হয়েছে জানো? আজ আমি গঙ্গা স্নান করতে যাব, আর আমার ওই গঙ্গা স্নান করতে করতে ওই যাবার সময় যেতে যেতে আমার একটা কথা মনে পড়ে গিয়েছে, মানে যে পদ আমি সম্পূর্ণ করতে পারিনি সেই কথাই আমার মনে পড়ে গিয়েছিল। তাই আমি আর গঙ্গা স্নানে না গিয়ে আমি অজয় নদীতে স্নান করে তোমার কাছে ফিরে এসেছি, মানে বাড়ি ফিরে এসেছি, তাই এত শীঘ্র। বলছে ও আচ্ছা শোনো পদ্মা, এসব কথা পরে হবে, এক কাজ করি আমি প্রথমে গ্রন্থ মন্দিরে গিয়ে আগে গ্রন্থটা সম্পূর্ণ করি, তারপর আমি রাধা মাধবের ভোগ নিবেদন করব। তাই তিনি কি করছেন, গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা খুলে দেখলে যেখানে লেখা আছে স্মর গরল খণ্ডনং মম শিরসি মণ্ডনম, তার নিচেই বাকাশায়ন বাঁকা বাঁকা অক্ষরে লিখে দিয়ে গেছে, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে, দেহি পদ পল্লব মুদারম জয় রাধে, সেই গ্রন্থ সম্পূর্ণ করে এইবার তিনি রাধা মাধবের ভোগ নিবেদন করছে। এক তুলসী পত্র নিয়ে গোবিন্দের চরণে যেই দিয়েছে, আর সেই তুলসী পত্র অগ্নি ছদ্মবেশী জয়দেবের চরণে লুটিয়ে পড়ছে। হ্যাগো সেবা নেবেই বা কেন, আরে নিজেই নিজের সেবা করছে। তাই সেই তুলসী পত্র আবার ছদ্মবেশী ওই জয়দেবের চরণে লুটিয়ে পড়ছে। কোনোরকম রাধা মাধবের সেবা দিয়ে প্রসাদ পেয়ে এইবার
শয়ন কক্ষে গিয়ে শয়ন করছে, আর পদ্মাবতী প্রতিদিনের মতো মন্দ মন্দ পদসেবা করছে। মন্দ মন্দ যখন পদসেবা করছে, নিয়ম ছিল যে যতক্ষণ না আদেশ দিত ভক্তকবি জয়দেব যে পদ্মা প্রসাদ পাও গিয়ে, ততক্ষণ কিন্তু প্রসাদ পেতেন না। এইবার আসল জয়দেব যখন নিজ গৃহে উপস্থিত হয়েছে, এই সময় ভগবান আমার চিন্তা করলেন যে আর আমার এখানে থাকা চলবে না, এবার আমাকে চলে যেতে হবে। তাই কি করলেন, পদ্মাবতীকে আদেশ দিলেন, পদ্মা প্রসাদ পাও গিয়ে। পদ্মাবতীকে আদেশ দিলেন, পদ্মা প্রসাদ পাও গিয়ে। পদ্মাবতী প্রসাদ পেতে গেলেন, আর এদিকে ভগবান আদিশ্য হলেন, আর এদিকে আসল জয়দেব পদ্মাবতীকে ডাকছে, পদ্মা, ও পদ্মা দরজা খোলো, আমি এসেছি। মানে চিন্তিত হয়ে আছে, পদ সম্পূর্ণ হয়নি। তাই যেই এমন করে বলেছে, পদ্মাবতী প্রসাদ পাচ্ছে, এমন সময় উ স্বামীর আওয়াজ পেয়ে উ করে উঠেছে, কোনো কথা বলতে পারেনি। দরজা খোলাই ছিল, গৃহে প্রবেশ করে দেখছে কি, পদ্মাবতী প্রসাদ পাচ্ছে। এ কি পদ্মা, এ কি করছো, আমার রাধা মাধবের এখনো সেবা দেওয়া হয়নি, আর তুমি কি না নিজে প্রসাদ পাচ্ছ? আচ্ছা পদ্মা, এমনি ভাবে নিতু প্রতিদিন নীতি প্রতিদিন এমনি ভাবে তুমি কি নিজে প্রথমে সেবা করে তারপর আমার রাধা মাধবের সেবা দাও? হ্যাঁ হ্যাঁ, এটাই হয়তো হবে। আর তার জন্যই আমি আমার গীত গোবিন্দ গ্রন্থ আমি সম্পূর্ণ করতে পারলাম না। যেই কথা বললেন পদ্মাবতী, বললেন, গোসাই গোসাই আপনার ভুল হচ্ছে, কোথাও একটা ভুল হচ্ছে। মানে, আরে আপনি তো এলেন, আপনি নিজে এলেন, ভেজা বর্ষণ ত্যাগ করিয়ে দিলাম, আপনাকে জিজ্ঞাসা করলাম গোসাই, আপনি এত শীঘ্র কি করে বাড়ি ফিরে এলেন? আপনি আমায় বললেন যে আজ আমি গঙ্গা স্নানে যাইনি, অজয় নদীতে গিয়ে স্নান করে এসেছি, কারণ যে কথাটা লিখব মনে করেছিলাম সে কথাটা আমার মনে পড়ে গিয়েছে। তাই ছুটে গিয়ে আপনি গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা খুলে প্রথমে গ্রন্থ সম্পূর্ণ করলেন, তারপর রাধা মাধবের সেবা দিয়ে নিজে প্রসাদ পেয়ে আপনি বিশ্রাম নিলেন, আর আমি আপনার পদ সেবা করলাম। আপনি আমায় আদেশ দিলেন যে পদ্মা প্রসাদ পাও গিয়ে, তাই তো আমি প্রসাদ পাচ্ছি। এমন কেন কথা বলছেন এই অবলা সরলা নারীর প্রতি? কেন দোষারোপ করছেন গোসাই, কি অপরাধ আমার? যেই বলেছে কথা পদ্মাবতী, পদ্মাবতীর মুখে এই কথা শ্রবণ করে ভক্তকবি জয়দেব প্রায় চৈতন্য হারিয়ে যাবার মতো বলছে, আচ্ছা পদ্মা তুমি সত্যি বলছো? হ্যাঁ আমি এসেছিলাম। বলে, হ্যাঁ আপনি এসেছিলেন গোসাই, বিশ্বাস হচ্ছে না? তাহলে আপনি গ্রন্থ মন্দিরে গিয়ে একবার গ্রন্থটা খুলে দেখুন, যেখানে আপনি গ্রন্থটা সম্পূর্ণ করেছেন, যান একবার গিয়ে দেখে আসুন। ভক্তকবি জয়দেব কী করলেন, গ্রন্থ মন্দিরে গিয়ে গ্রন্থটা খুলে দেখলেন, যেখানে লেখা আছে স্মরগর লখন্ডন মম শিরসি মন্ডন, তার নিচে বাকাসাম বাঁকা বাঁকা করে লিখে দিয়ে গেছে, দেহি পদ পল্লব মুদারাম জয় রাধে, দেহি পদ পল্লব মুদারাম জয় রাধে, দেহি পদ পল্লব মুদারাম জয়দেবের আর বসতে বাকি রইল না। বলে, পদ্মাবতী তুমি সত্যি ধন্য,
তুমি সত্যি ধন্য। এতদিন ধরে আমি রাধা মাধবের সেবা করে গেলাম, কিন্তু আমি আমার রাধা মাধবের কৃপা পেলাম না। কিন্তু তুমি তুমি আমার রাধা মাধবের কৃপা পেয়েছ, তুমি সত্যিই ভাগ্যবতী। পদ্মা, ওই প্রসাদ পাচ্ছ, ওই প্রসাদ তুমি আমায় একটু দাও, আমি একটু প্রসাদ পাই। বলে, না না গোসাই, এই প্রসাদ তো উচ্ছিষ্ট হয়ে গেছে, এটো হয়ে গেছে। না না পদ্মাবতী, এ তুমি ঠিক বলছ না, এটা আমার রাধা মাধবের সেবায় লেগেছে, এটা হচ্ছে প্রসাদ। আর তুমি ভাগ্যবতী, তুমি সেই সেবা করেছ, এটা হচ্ছে প্রসাদের প্রসাদ, মহাপ্রসাদ। আমায় একটু দাও। এই বলে পদ্মাবতীর কাছ থেকে সেই প্রসাদ একটু গ্রহণ করে মনের আনন্দে লিখলেন, ইতি চাটুল চাটু চারু মরু বৈরিনা রাধিকা মাধব বাচন যাতনাং জয়তু পদ্মাবতী রমণ জয় দেব কবি ভারতী ধনিত মতি সাধন। গ্রন্থখানি সম্পন্ন করলেন। তা এই যে মা স্মরগর লখণ্ডনং মম শিরসি মণ্ডনম, এই কথাটা প্রভু মা কখন কখন বলেছিলেন, কখন চেয়েছিলেন জানেন? শ্রীমতী রাধারানী যখন মান করেছিলেন, শুধু মান নয়, তিনি এমন মান করেছিলেন, দুর্জয় মা যাকে জয় করা বড় কঠিন। দুর্জয় মা, এই মান ভাঙাবার উপায় ছিল সাতটি। উজ্জ্বল নীলমণি গ্রন্থে রূপগোস্বামী পাদ কলম দিলেন কি গো, হে তুজস্তু সমং জাতি যথা জগৈ প্রকল্পিত সমদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরম। কি বললেন, হে তুজস্তু সমং জাতি যথা জগৈ প্রকল্পিত সমদান ক্রিয়া ভেদ নতি উপেক্ষা রসান্তরম। সাতটি উপায়ের মধ্যে এই যে ভক্তকবি জয়দেব যে পদখানি রচনা করেছেন, লিখেছেন, সেটা হচ্ছে নতি। কেবলং দৈন্য মালম্বে পদপাত নতির কথা, কেবল দৈন্য অবলম্বন পূর্বক চরণে নিবেদন করাকে নতি বলে। রাধারানীর মান ভাঙানোর জন্য তিনি কি করলেন, শ্রীমতী রাধারানীকে বললেন, রাধে আমার যমস যত অপরাধ আছে তুমি আমার অপরাধ ক্ষমা করো, তোমার ওই রাঙা চরণ দুটি তুমি আমার মস্তকে দাও। এতেও যখন রাধারানীর মান গেল না, তখন তিনি কি করলেন, একটু দূরে চলে গেলেন। আর যেই দূরে চলে গেলেন, এইবার গোবিন্দ মনে মনে চিন্তা করলেন, দুটি বুদ্ধি আমায় বের করতে হবে। রসান্তর অবলম্বন করলেন, জাতিষ্ঠিকার বুদ্ধিপূর্বক একটি এমন বুদ্ধি বের করলেন যে বুদ্ধির দ্বারা রাধারানীকে কথা বলানো যায়। কি বুদ্ধি, না ললিতাকে ডেকে বলে, ললিতা ললিতা আমি দু চার দিনের বেশি আর বাঁচবো না, আর আমি ওই গর্গাচার্য মুনির এক শিষ্যের কাছে হাত দেখিয়েছি যে আজকেই নাকি আমার শেষ দিন। যেই এই কথা ললিতাকে বলেছে, শ্রীমতী রাধারানী শুনতে পেয়েছে আর ছুটে গিয়ে বধুর কাছে গিয়ে বলে, বধু বধু তুমি কি বললে, তুমি দুই চার দিনের বেশি আর বাঁচবে না? না বধু না, আর আমার কোনো মান নেই, এমন কথা তুমি বলো না, তুমি আমায় তোমার হস্ত দাও, আমি নিজে হস্ত বিচার করে দেখব। তাই নিজে হস্ত বিচার করে কি দেখলেন, যে এখনো পর্যন্ত কি হয়েছে, যে প্রাণ গোবিন্দ লক্ষ লক্ষ বছর বাঁচবে। তাই তিনি লক্ষ লক্ষ বছর যখন বাঁচবে বললেন, তখন শ্রীমতী রাধারানী আনন্দ পেয়ে বললেন, গোবিন্দ তুমি মিথ্যা কথা বললে,
বলে হ্যাঁ রাধে তোমার মান ভাঙানোর জন্য একটু মিথ্যা কথা বলেছি এই আর কি। এই বলে শ্রীমতী রাধারানী গোবিন্দের কাছে এসে যেই দাঁড়িয়েছে আর অমনি হয়েছে কি গো দুহু মুখে হেরি দুহু জন ভেল শ্রীমতী রাধারানী এইভাবে প্রাণ গোবিন্দ মান ভাঙিয়েছিলেন। পরবর্তী সম্প্রদায় এসে পড়েছে, আর দাঁড়িয়ে রাখবো না, এখানেই আমাকে সমাপ্ত করতে হচ্ছে। আমাদের সঙ্গে যদি যোগাযোগ করতে চান আমাদের কাছে যোগাযোগের ঠিকানা আছে, নিয়ে যাবেন। আর আমি এই আশ্রমে আছি, ওপরে 28 নম্বর রুমে। সকলে মিলে একবার বলুন, নিতায়ে গৌড়ে হরিব নিত্যানন্দ বল অদ্বৈত বল শিবা একবার অনুরাগের উলুধ্বনি করুন দেখি সকলে জোর করে হরি হরি বল। এইবার 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 একবার হরি বল হরি বলে গৌড়ে হরি বল সেবাশ্রম কি, যত ভক্তবৃন্দ কি, কমিটির সদস্যবৃন্দ কি, আপন আপন গুরু কি, আজকের এই হরিনাম সংকীর্তন